প্ৰাঞ্জল প্ৰতিম হাজৰিকা আপোনালোক সকলোকে স্বাগতম জনায় পশ্চিমবংগৰ এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ দিবলৈ বিচাৰিছোঁ কিয়নো কালিৰ দিনটোত পশ্চিমবংগত পঞ্চায়ত নিৰ্বাচনৰ ভোট গ্ৰহণৰ দিন আছিল যিটো দিনত নেকি পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰাৰ আশংকাত প্ৰায় চি আৰ পি এফৰে 485টাকৈ গোট মোতায়ন কৰা হৈছিল কিন্তু পুৱাৰে পৰা বিভিন্ন প্ৰান্তত খবৰ আহিছিল যে টি এম চি কৰ্মকৰ্তাই ক'ৰবাত যদি বিজেপিক আক্ৰমণ কৰিছে ক'ৰবাত পুলিং এজেণ্টক আক্ৰমণ কৰিছে আন ক'ৰবাত খবৰ আহিছিল যে ভোট গ্ৰহণ কেন্দ্ৰই জ্বলাই দিয়া হৈছে আৰু এই মুহূৰ্তত নিশাৰ এটা আপডেট আহি পৰিছে যে এইবাৰ ভোট ৰেগিং কৰা অৱস্থাৰ দৃশ্যবন্দী কৰিছিল সাংবাদিকে আৰু যাৰ বাবে 30-40 জনীয়া দুৰ্বৃত্তৰ দলে আক্ৰমণ কৰিলে মহিলা সাংবাদিকসহ প্ৰায় 9গৰাকীকৈ সাংবাদিকক জনাই গৈছোঁ সেই গুৰুত্বপূৰ্ণ খবৰ পশ্চিমবংগত ভয়ংকৰ ঘটনা টি এম চিৰ কৰ্মীয়ে আক্ৰমণ কৰিলে সাংবাদিকক ভোট ৰেগিং কৰি থকা দৃশ্য বন্দী কৰিছিল সাংবাদিকৰ দলটোৱে মহিলা সাংবাদিকসহ আহত হৈছে 9গৰাকীকৈ সাংবাদিক জলপাইগুৰিৰ নাথুইয়াহাটৰ এটা কেন্দ্ৰত ভোট ৰেগিঙৰ অভিযোগ উত্থাপিত হৈছে প্ৰায় 30-40 জনীয়া এটা দুৰ্বৃত্তৰ দলে আক্ৰমণ কৰিছিল সাংবাদিকৰ দলটো ভিজুৱেল দেখুৱাবলৈ চেষ্টা কৰিম কিয়নো পশ্চিমবংগত পুৱাৰে পৰা বিভিন্ন প্ৰান্তত বিভিন্ন হিংসাত্মক ঘটনাৰ আপডেট আহি আছিল ক'ৰবাত ভোট গ্ৰহণ কেন্দ্ৰ জ্বলাই দিছিল আৰু এনেধৰণৰ ভোট ৰেগিঙৰ খবৰ পোৱাৰ লগে লগে সাংবাদিকৰ দলটি গৈছিল আৰু তেতিয়াই এক হুলস্থূলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হয় টি এম চিৰ প্ৰায় 30-40 জনীয়া গুণ্ডা বাহিনীৰ দলে আক্ৰমণ কৰে সাংবাদিকৰ দলটোক ইতিমধ্যে চিকিৎসাধীন হৈ আছে কেইবাগৰাকীও সাংবাদিক মহিলা সাংবাদিকো আহত হ'বলগীয়া হৈছে বুলি জানিব পৰা গৈছে এই দৃশ্যাংশ এই মুহূৰ্তত দেখি আছে এনেধৰণৰ ভোট ৰেগিঙৰ খবৰ পাই পশ্চিমবংগৰ ভোট গ্ৰহণ কেন্দ্ৰত গৈছিল সাংবাদিকৰ দলটি আৰু তাতেই দেখিবলৈ পোৱা গৈছে মহিলা সাংবাদিকসহ প্ৰায় 9গৰাকীকৈ সাংবাদিক আহত হ'বলগীয়া হৈছে টি এম চিৰ আক্ৰমণত পশ্চিমবংগত পুৱাৰে পৰা বিভিন্ন প্ৰান্তত পঞ্চায়ত নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণৰ দিনটোতেই বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহিছিল হিংসাত্মক ঘটনাৰ খবৰ আৰু এইবাৰ দেখিবলৈ পোৱা গৈছে টি এম চিৰ কৰ্মীয়ে আক্ৰমণ কৰিলে সাংবাদিকৰ দলক বিগ ব্ৰেকিং আপডেট তৃণমূল আজকে উন্মাদ হয়ে গেছে তৃণমূল পাগল হয়ে গেছে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই ওনারা কাউকে মানছেন না ক্ষমতা দখলের জন্য ওরা সাংবাদিক বন্ধুদের মাটিতে ফেলে অন্ততপক্ষে 30-40 জন তৃণমূলের হারমাত জল্লাদ আজকে অত্যাচার করেছে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা ধিক্কার জানাই ঠিক আছে আমরা তার সাথে বলতে চাই যে এই টিএমসি মানে সাংবাদিক বন্ধুদের উপর যে এরকম যে আক্রমণ করবে ঠিক আছে এটা আমরা কল্পনাও করতে পারি না অবিলম্বে এই দোষীদের আমরা কঠোর থেকে কঠোরতম সাজা চাই আর আমরা বলতে চাই যে গত থেকে এই শাসক দল যতদিন থাকবে ততদিন কিন্তু মানে কারো গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে মানে সাংবাদিক বন্ধুদের যে নিষ্ঠা যে আছে কোনো কিছুই থাকবে না অবিলম্বে এই টিএমসিকে বাংলা থেকে উদ্ধার গণতন্ত্র ধর্ষিত হলো কেন্দ্রীয় বাহিনী কথা আমরা শুনছিলাম সাংবাদিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই পুলিশ নীরব দর্শক হয়ে আজকে যে ভূমিকা তারা পালন করলো আমি মনে করি এটা নির্বাচনের নামে একটা প্রহসন হলো আমার কথাটা শুনতে রাজনৈতিক নেতাদের মতো লাগছে কিন্তু এটাই বাস্তব আজকে গণতন্ত্র ভূলুণ্ঠিত হলো সাংবাদিকরা আক্রান্ত হলো আজকে 10-12 জন সাংবাদিক তারা আজকে আক্রান্ত হলো এই ছাপ্পা ভোট করতে গিয়ে তাদের রুখতে গিয়ে তাদের ছবি করতে গিয়ে কোথায় আমাদের নিরাপত্তা কোথায় ভোটারদের নিরাপত্তা এগুলো বললে তো অনেক কথা উঠে আসবে আমরা কোনো বিরোধী দলের মুখপাত্র নই কিন্তু আমরা প্রকৃত তত্ত্ব সঠিক তত্ত্ব আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমরা সেখানে হাজির হয়েছি পুলিশ তো নীরব দর্শক পুলিশ নীরব দর্শক আমি নিজে কমপক্ষে 15টা বুথে গিয়েছি মাত্র আমি 2টো বুথে কেন্দ্রীয় বাহিনী পেয়েছি অথচ কোথাও কেন্দ্রীয় বাহিনী সিভিক ভলেন্টিয়ার দিয়ে ভোট হচ্ছে হোমগার্ড দিয়ে ভোট হচ্ছে
কনস্টেবলকে দিয়ে, একজন কনস্টেবলকে দিয়ে ভোট হচ্ছে, এই তো চেহারা। কোথায় সাংবাদিকের নিরাপত্তা? আর ভোটারদের কথা বাদ দিলাম, এটা গণতন্ত্র ভুলঞ্জিত হলো। নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কী বলবেন? নির্বাচন কমিশন তোতা পাখির মতো চুপচাপ, তাদের কোনো ভূমিকা নেই, আমি বানাহাট প্রশাসন, ধূপগুড়ি প্রশাসনকে বলবো, আপনারা অবিলম্বে দেখুন এগুলো কী হচ্ছে। এগুলো